ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদদের লাশ চাপা দিতে গণকবর আওয়ামী লীগ সরকার ঢাকার বাজার কবরস্থানে একশো সাতাশ জনের গণকবর শনাক্তের কথা জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা গণকবর শনাক্তে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ না নেয় খুব শিক্ষার্থীদের এদিকে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির সুযোগের বায়তারা করা বিভিন্ন দলের রাজনীতি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি রিপোর্ট ফৌরুখবাবুর জুলাই বিপ্লবে পুলিশ আওয়ামী লীগ ও বিভিন্ন বাহিনীর গুলিতে শহীদদের লাশ গুম করা হয় রাজধানীর রায়ের বাজার কবরস্থানে শুক্রবার দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় তারা জানান এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি আওয়ামী লীগ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণকবর দিয়েছে তা শনাক্তে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়করা র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মোহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময় এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অনেক বাবা মা এখন পর্যন্ত অনেক ছেলে মেয়ে অনেক এখন পর্যন্ত তারা তাদের সন্তানকে খুঁজে না পাওয়ার কারণে তারা অনেকে পাগল হয়ে গেছে এরকম আমাদের কাছে ইনফরমেশন আছে শহীদদের রক্তের সাথে রাজনৈতিক দলগুলোকে বেইমনি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা আমি জাস্ট জাতির কাছে একটা জিনিসই বলতে চাই যে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে কোনোভাবে যাতে ব্যাহত না হয় আমাদের এখন যে কর্মকাণ্ড চলতেছে সবাই যাতে একসাথে কাজ করে আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে যারা শহীদ আমাদের কাছে এখনো আমার কিছু ভাইরা আছে তারা এখনো আহত আছেন তাদেরকে খোঁজ নেওয়া সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া এদিকে গণ অভ্যর্থনের শততম দিনে আওয়ামী লীগের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি এ সময় সংগঠনের নেতারা বলেন যতদিন আওয়ামী লীগের বিচার না হয় ততদিন দলটি কোনো কার্যক্রম চালাতে পারবে না এমনকি নির্বাচনেও আসতে পারবে না ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না অনেক বড় বড় দল যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠ। আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ছাত্রজনতাকে পদক্ষেপ নিতে আহ্বানও জানায় নাগরিক কমিটি ফররুখ বাবু বাংলা ভিশন ঢাকা